আমার ছোট্ট দেশ মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাও মিয়া, ইন্ডিয়া এত বড় দেশ, আজকে ইসরায়েলের পক্ষে সে থাকতে বাধ্য, কিন্তু আমার ছোট্ট দেশ মানে প্রধানমন্ত্রী সে ক্ষমতার দিকে তাকায় নাই। তার জানা আছে ইসরায়েলের বিরুদ্ধে যেই যাবে তার ক্ষমতায় টিকে থাকা মুশকিল। সে ক্ষমতার দিক না তাকাইয়া বলছে ফিলিস্তিনের সাথে আসি থাকবো, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, মানে সরকারের কাছে দাবি থাকবে আপনি সৈন্য পাঠাইলে যদি সমস্যা হয় আমাদেরকে পাঠায় দেন, বুলেটের সামনে বুক পাতায় দিব, তবু ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবরকে রক্ষা করব। রাজি আছেন না নাই? এ রাজি আসুন না নাই? এই নারায়ণগঞ্জের মুসলমান আজকে 17ই অক্টোবর, 17ই অক্টোবর গলা ফাটাই আমার আল্লাহকে দেখাই দিব তোমার তাকবীর আওয়াজ। 17ই অক্টোবর ফিলিস্তিনি চলে যাকাই নিয়ত করে তাকবীর ধরে আল্লাহকে দেখাই দে তো কে কে রাজি আছো দাওয়ার জন্য। ফিলিস্তিনের মুসলমান দেখছো যুবকগুলা বোমার সামনে তারা পাথর লয়ে খাড়ায়, ইহুদি বাদীদেরকে দেখছো মেয়েরা কুত্তে যেমনি কোবায় এইভাবে কোবাইতেছে, তাকে অস্ত্র নাই ট্যাং উড়ায় দিচ্ছে, অগ অস্ত্র কাইরে নিয়া মুসলমানরা অগুড়াই দিতেছে, মৃত্যুকে তারা পকেটে ভরে নিয়েছে, মৃত্যুকে তারা আলিঙ্গন জানিয়েছে। এরা যে কত বড় নির্দয় এই ইহুদির বাচ্চারা, এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দ্বারা বোঝা যায়। শুধু এখন দিলটা নরম করবেন, পৃথিবীতে আমার নবীর যারা সবচেয়ে বেশি মারছে এদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ইহুদিরা। ইহুদির খ্রিস্ট কিন্তু মক্কায় ছিল, মক্কায় থাকাকালীন আবু জেহেল কিন্তু ইহুদি না, আবু জেহেল হলো মোশরেক হিন্দু, ইহুদি ছিল আবু সুফিয়ানের মামু আখদাস আদলাস, তারপরে সুফিয়ানের বড় মামার নাম ছিল, এরা ছিল ইহুদির গোষ্ঠী তার মামার গোষ্ঠী, আবু সুফিয়ান ছিল মোশরেক মুসলমান কবুল করার আগে ইসলাম কবুল করার আগে। এই মাত্র 150 ইহুদিরা পুরা মক্কা নাগরীকে নাসায় ফেলতো, আবু জেহেল দেখলো ওরা যদি আমাকে মক্কায় থাকে তাহলে আমাকে নেতৃত্ব চলবে না, তখন মক্কার থেকে ওকে মাইরা তাড়ায় দেয়। আপনারা জানেন ইতিহাস, এরা মক্কার থেকে মায়ের খাই আবু জেহেলের মায়ের খাই এরা চলে যায় খায়বারে, ইহুদিবাদীর বাচ্চারা খায়বারে চলে যায়, আবু জেহেল পছন্দ করত না ইহুদি এই যাযাবরদেরকে, এই রোহিঙ্গাদেরকে আবু জেহেল পছন্দ করত না। এই যে মানে প্রধানমন্ত্রী দয়া কইরা এই যে 10 লক্ষ রোহিঙ্গাকে যে আমরা জায়গা দিছি ভয় পাইতাছি, কারণ এই ফিলিস্তিন এই ইসরায়েলে জায়গা দিছে, এরা নিছিল ভাড়া, এই জায়গাটা ভাড়া নিছিল, ওরা লিস্ট নিছিল, আপনার তো ইতিহাস জানেন না, এই ইসরায়েল ইসরায়েল দেশ না, এরা ওরা নাম রাখছে এটা ফিলিস্তিনিদের গাজার একটা অংশ, কথা বলে না কেন, হামাসের একটা আর গাজার একটা অংশ এই ইসরায়েল, একটা প্রদেশ আর একটা প্রথম স্কুল ভাড়া নিছে এরপরে কলেজ করছে, এই যে প্রাণ কোম্পানি এটা কিন্তু ইসরায়েলের, এই যে কোকা কোলা এগুলো ইসরায়েলের, ইসরায়েলের 138টা পণ্য বাংলাদেশে চলে, তুমি যদি মুসলমানের প্রোডাকশনে জন্ম নিয়ে থাকো কোন মুসলমান ইসরায়েলের পণ্য খরিদ করতে পারে না, মাথায় রাখবা, জিজ্ঞেস করবা ইসরায়েলের কোন কোন পণ্য, দোকানদার যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকে দোকান থেকে লাঠি মেরে মেরে ফেলাই দিবে, লস হয় হোক বিশ্ব নবীর সুপারিশ অতীব হোক, অন্তত বোঝা যাবে যে আমি ইসরায়েলকে ঘৃণা করি যেমনি আমার আল্লাহ ইসরায়েলকে ঘৃণা করে। আবু জেহেল সুদ্দা ইসরায়েলের ইহুদিবাদীকে ঘৃণা করছে, এরা মক্কায় জায়গা না পাইয়া মক্কা মদিনার মাঝখানে একটা খায়বার জায়গা আছে এই জায়গায় স্থান নিল, নবী যখন মদিনায় গেল খায়বারে যুদ্ধ করে এদেরকে এমন মাইট দিল, এরা মক্কা মদিনায় জায়গা না পাইয়া এরা চলে গেল ফিলিস্তিন। মারহাবা বলতে পারেন না? বিপন্ন দেশে ঘুরিয়া ঘুরিয়া কসুর ট্যামের মতো ফিলিস্তিনিদের ইমান ছিল একবারে নরক, অকাস্তে জায়গা কিনা ভাড়া নিয়া
আজকে আলাদা রাষ্ট্র قائم করল এখন পুরা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস ওরা দখল করতে চায় জীবন যাক আর থাক ফিলিস্তিনিদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাইতুল মুকদ্দাস তোদের হাতে যাবে না কি বলেন আপনারা জোরে বলেন জোরে বলেন যদি ফিলিস্তিনিরা সব মারা যায় বাইতুল মুকদ্দাসকে রক্ষা করতে তারা ব্যর্থ হয় সারা দুনিয়ার মুসলমান যদি ফিলিস্তিনে যায় তাদের পাশে আমরাও দাঁড়াবো রাজি আছেন না নাই এই উলামায়ে কেরাম এই বাইতুল মুকদ্দাস এমন একটা কিবলা বাইতুল্লাহর আগে বাইতুল মুকদ্দাস ছিল মুসলমানের কিবলা ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর আর আমার আপনার আমার কিবলা হলো বাইতুল মুকদ্দাস প্রথম বাইতুল মুকদ্দাস যেই বাইতুল মুকদ্দাসকে টার্গেট করে আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير বাজানরে আমার সেই মালিক বাইতুল মুকদ্দাস কে তিনি এত ভালোবাসতেন যেই মুসল্লায় দারে আমার এতিম নবী সমস্ত নবীদেরকে পিছনে রেখে দুনিয়ার সব ফেরেশতাদেরকে নবী পিছনে রেখে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أمي الله الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن أمي شطة أسمان بنايسي بغير عمد ترونا তাকায় দেখ বান্দা আমি কোনো খুঁটি লাগাই নাই এ বান্দা তোরা মাত্র তিনটা বাতি ঝুলাবি রড লাগ একটা খুঁটি লাগছে কিন্তু বান্দা রে এই বিশাল আসমান আমি তৈর করছি কোনো রড সিমেন্ট লাগাই নাই এ বান্দা তোরা জানোস না আমি আসমানটাকে মাত্র আটজন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি যেদিন আমার নবী সাতাইশে রজব আসমান আমার নবী ইমামতি করবে এই আটজন ফেরেশতাকেও আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য পাঠিয়ে দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله لقد كان لكم في رسول الله أسوة حسنة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اے ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ لا الہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قلم زور ایک دھکا ہوئے اللہ 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 جرے 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 اللہ اللہ محمد رسول الله সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নাম আস্তে নেবেন না ফিলিস্তিনে যেভাবে মার খাচ্ছে এখন আর আল্লাহ নাম আস্তে নেওয়া যাবে না তাকবীরের ধ্বনি আর আস্তে দেয়া যাবে না যেটাই কথা বলবে দাঁত ভাঙা জবাব দেব কথা ঠিক না বলে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যত নাস্তিক আছে প্রত্যেকটারে দাঁত ভাঙা জবাব দিব রাজি আছি না নাই কে রাজি আছে আল্লাহকে দিব হাত তুলে দেখে দাও আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন এই জমিনের মালিক কে হুকুম চলবে কার আল্লাহ এখনো আসে না নাই আল্লাহর হুকুম বাস্তবে এই জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয় জীবন দিব ওই সাদা বাস সাদা চামড়ার কুত্তা
বেজরমা গুলি মুসলমানদেরকে ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারছে কথা ঠিক না ঠিক জানেনিও মাননীয় সরকার আমাদের যদি সৈন্য যদি পাঠায় আলহামদুলিল্লাহ খুশি হব যদি না পাঠায় আমাদেরকে পাঠায় দেই হাসতে হাসতে ফিলিস্তিনিদের সাথে একসাথে জীবন দিব রাজি আছি না নাই কে কে রাজি আছে রাখবেন লাগে হাত তুলে দেখিয়ে দাও মাহফিলের মাসকান থেকে একজন ওমরের মতো মরতে মুজাহিদ লাগবে এ সাউন্ড ক্লিয়ার করো টন বেজ বাড়াও সাউন্ড ক্লিয়ার করো মাস্টার বাড়াও একসাথে বলতে হবে মুসলমান আর বসে থাকার সময় নাই ইসরায়েল হলো আমাদের দেশে এই রোহিঙ্গাদের মতো এই ফিলিস্তিনে ওরা জায়গা ভাড়া নিয়া স্কুল কলেজ করে আজকে ফিলিস্তিনের বুকের উপরে মুসলমানের তাজা রক্ত দিয়ে তারা হোলি খেলছে এই যাযাবর এই রোহিঙ্গার গোষ্ঠী এই বেজরমা গোষ্ঠী হারামির গোষ্ঠী পৃথিবীতে সবচেয়ে বেশি নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনে কথা বলেন না কেন তবে টু 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 মরো যেই জমিনে জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছে যেই জমিনে ইউনূস আলাইহিসসালাম ঘুমিয়েছে যেই জমিনে ইউসুফ আলাইহিসসালাম ঘুমিয়েছে যেই জমিনে জাকারিয়া নবী ঘুমিয়েছে যেই নবী যেই জমিনে ইয়াহইয়া নবী ঘুমিয়েছে যেই জমিনে ঈসা নবীর মা মারিয়াম ঘুমিয়েছে যেই জমিনে ইউসুফ নবী ঘুমিয়েছে যেই জমিনে ইউসুফ আলাইহিসসালাম ঘুমিয়েছে মূসা হারুন ঘুমিয়েছে ওই জমিনে এত তাড়াতাড়ি করে বেজরমাদের হাতে তুলে দেওয়া যাবে না যাবে না যাবে না দোয়া করতে থাকেন আপনার এই আওয়াজগুলো ফিলিস্তিনে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলো তো দেখি আর জোরে বলতে হবে মুসলমান আসমান জমিন কাঁপায় দাও তোমার এই আওয়াজ ফেরেশতারা বহন করে ফিলিস্তিনের জমিনে নিয়ে যাবে রক্ত দিতে হয় জান দিতে হয় মাল দিতে হয় জীবন দিতে হয় দিয়া প্রমাণ করে দিব আমার ফিলিস্তিন মুসলমানকে আজাদ করার জন্য এই বেজরমাদেরকে দুনিয়ার থেকে নিস্তারাবাদ করার জন্য জীবন দিতে হয় কাকে দিবা আল্লাহকে দু হাত রাখবো দেখায় না আল্লাহ কবুল করেন আর রাসূল বলে আমি এই মুসলমান শুধু একটা আওয়াজ শুনতে চাই বসে থাকার সময় নাই আমেরিকার মতো সাদা চামড়াওয়ালা সাদা চামড়ার যোগাযোগ আমেরিকা সমর্থন দেয় সেই সন্ত্রাসী বাহিনী ইসরায়েলের বেজরমারে সমর্থন দেয় আমাদের পাশের দেশ দাদার দেশ আকাড়ার দেশ চাকাডার দেশে সমর্থন দেয় ইসরায়েল কথা কর নাকি যারা মানুষ হত্যা যারা বলে মানুষ হত্যা সবচেয়ে বড় অপরাধ এইভাবে মা বোনদেরকে বাড়ি ঘরগুলোকে ঘুরিয়ে দিচ্ছে শুধু বাচ্চাকে এতিম করছে স্ত্রীকে বিধবা করছে এরপরও দাদার দেশে ইসরায়েলকে সমর্থন দেয় তুমি দিতে পারো দাদা আমরা যাদের গায়ে এক ফোঁটা রক্ত আছে জীবন থাকতে কোনো বেঈমানের হাতে মুসলমানের পতাকা তুলে দিতে পারি না জীবন চলে যাবে আমাদের বুকের উপর দিয়া বুলডোজার চালাই দিতে পারো কিন্তু আমাদের থেকে কোনোদিনও কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না নবীর দেশটাকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন কি ঠিকঠাক আছেন তো এই বাচ্চার আওয়াজ করবে নাই এই বাচ্চাগুলো নামাই দেন মুছে দেন এই ছোট বাচ্চাগুলো নামান কোনো আওয়াজ করবে না শুধু আমার দিকে তাকান থাক এই নামাই না থাক থাক পিছনে যাও এ পিছনে যাও একসাথে বলতে হবে আমি দেখব ফিলিস্তিনের পক্ষে আমার আল্লাহকে জোরে কে একটা ডাক দেয় এই জমিনের মালিককে
মনোগত হয় নাই আল্লাহ আরেকবার বলেন এই জমিনের মালিককে আল্লাহ এখানে আসার সুযোগ কে দিবেন আল্লাহ যাইবার সুযোগ কে দিবেন আল্লাহ এখানে আসার সুযোগ কে দিবেন আল্লাহ যাইবার সুযোগ কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ দুনিয়া সব হুকুম মানার সময় আল্লাহ ইনশাআল্লাহ বলেন যতদিন দেহে আছে প্রাণ গিয়ে যাব আমার মাওলানা গান এই দেহ থেকে যেদিন প্রাণের পাখি উড়ে যাবে সেদিন আমার আল্লাহ নাম বন্ধ হবে তাছাড়া পৃথিবীর কেউ আমার এই জবান থেকে আল্লাহ নাম বন্ধ করতে পারবে না কি আমার সাথে একমত ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার আর জোরে বলতে হবে আল্লাহু আকবারের ধ্বনির দাম আছে না নাই আছে আল্লাহু আকবারের ধ্বনি ফিলিস্তিনে চলছে যদি আল্লাহু আকবারে অ্যাকশন না থাকতো শক্তি না থাকতো বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করতেছে ইসরায়েলের সৈন্যরা 47 দিয়ে গুলি করে আর মুসলমান পাথর দিয়ে তাদের মোকাবেলা করে মুসলমানের শরীরে আছে নারা তাকবীর আল্লাহু আকবার নারা তাকবীর لله تكبير القرآن الآلو شراب السجالو فلسطين جالو فلسطين جالو أمر نتا تمر نتا لله تكبير فلسطين كسي تكبير تا كتو پريو اخن بجا دا چه میرے بھائیو دوستو بزرگو আজকে আপনারা যারা ইউটিউব চালান ফেসবুক চালান তারা দেখেছেন মাত্র আড়াই বছর একটা ছেলে নদীর পারে দাঁড়ায়া একটা পাথরের উপরে মাথা দিয়া জিমাইতেছে মানবতা কোথায় চলে গেছে আজকে আমেরিকা মানবতা মানবতা মারায় হারামি দল মানবতা লঙ্ঘন হয় আমরা মুসলমানরা মানলে আমরা সন্তানরাশি হই আর তোমার বাপেরা এইভাবে আড়াই বছরে বাচ্চাটারে মারে হারায় ফেলছে মারে হারায় ফেলছে বাবারে হারায় ফেলছে পাথরের উপরে মাথা দিয়ে জিমাইতেছে পরে দেখবার মতো আমার মাওলা ছাড়া কেউ নাই এগুলো চোখে পড়ে না এই কুত্তার দলের চোখে পড়ে না এটা মানবতা লঙ্ঘন হয় না মানবতা মানবতা মারাস মুসলমানরে মারলে টেস্ট লাগে আর মুসলমানকে ওরে মারলে সেটা সন্ত্রাসী হয় না মালিকরে দুনিয়ার কেউ দেখতে হবে না তুমি দেখো ও তুমি ছাড়া বান্দব নাই রে জমিনে রহমতের চাদর বিছিয়ে দাও না ফিলিস্তিনে আই রহমতের চাদর বিছিয়ে দাও না ফিলিস্তিনে ফিলিস্তিনে মাকা দেশন তন মা বলিয়া তাদের কান্না তুমি চারা কেউ দেখে হলে তুমি এতিমদের ডাক গুলা শোনো মালি ফিলিস্তিনের দিকে একবার মায়ার নজরে তাকাও যেই জমিনে তোমার নবী ইব্রাহিম ঘুমিয়েছে
যেই জমিনে তোমার জলিল কদর নবী মুসা ঘুমিয়েছে যেই জমিনে মা মারিয়াম ঘুমিয়েছে জাকারিয়া নবী ঘুমিয়েছে গো আল্লাহ পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে সব নবীর কদম লাগছে পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে তোমার সব ফেরেশতারা নামছে পৃথিবীতে মাত্র একটা দেশ আছে যেই দেশে সব ফেরেশতা নবীর কদম লেগেছে যেই জমিনে তোমার নবী ইমামতি করছে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে আল্লাহ হাজার হাজার মানুষ এখন তোমার একটা ডাক দিবে এই ডাকের আওয়াজগুলো চোখের পানিগুলো তুমি ফিলিস্তিনের জমিনে পৌঁছে দিবা হাত দুটা উঠে আমার মাওলার একটা ডাক দাও ডাক দাও আজকে 17ই অক্টোবর ডাক দাও 17ই অক্টোবর ডাক দে মুসলমান নারায়ণগঞ্জের মুসলমান ফতুল্লার মুসলমান পঞ্চবটির মুসলমান একটা ডাক দাও জোরে 17ই অক্টোবর ডাক দাও হলে তুমি এদের ডাকগুলো কি তোমার পছন্দ হল আড়াই বছরে বাচ্চা মামা বলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় ও তো জানি না ওর মা বোমার আগতে দুনিয়া ছাইরে গেছে ও আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ আল্লাহ ওরা নবীদের কবরগুলোকে ধ্বংস করে দিতে চায় গো আল্লাহ আল্লাহ তোমার নবীর দিকে তাকায়া আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করো জোরে বলেন আমিন জোরে বলেন আমিন আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমার ছোট্ট দেশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাও মিয়া ইন্ডিয়া এত বড় দেশ আজকে ইসরায়েলের পক্ষে সে থাকতে বাধ্য কিন্তু আমার ছোট্ট দেশ মাননীয় প্রধানমন্ত্রী সে ক্ষমতার দিকে তাকায় নাই তার জানা আছে ইসরায়েলের বিরুদ্ধে যেই যাবে তার ক্ষমতায় টিকে থাকা মুশকিল সে ক্ষমতার দিক না তাকায়া বলছে ফিলিস্তিনের সাথে আসি থাকব আলহামদুলিল্লাহ বলতে পারেন না মানে সরকারের কাছে দাবি থাকবে আপনার সৈন্য পাঠাইলে যদি সমস্যা হয় আমাদেরকে পাঠায় দেন বুলেটের সামনে বুক পাতায় দিব তবু ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবরকে লক্ষ্য করব রাজি আছেন না নাই এ রাজি আসুন না নাই এই নারায়ণগঞ্জের মুসলমান আজকে 17ই অক্টোবর 17ই অক্টোবর গলা ফাটাই আমার আল্লাহকে দেখাইয়া দিবা তোমার তাকবীর আওয়াজ 17ই অক্টোবর ফিলিস্তিনে চলে যাকাই নিয়ত করে তাকবীর ধরি দে আল্লাহকে দেখাই দে তো কে কে রাজি আছে দাওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলেন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ ফতুল্লা রাশিদা ভবন গুলশান রোড নাকি পঞ্চবটি ফতুল্লা নারায়ণগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফাজিলপুরের কৃতি সন্তান আলহাজ সাইদুর রহমান রিপন কে আলহামদুলিল্লাহ আল্লাহ সাইয়েদুর রহমান ভাইকে কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল গফুর সুপার কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মাসুদ ভুঁইয়া সাহেব উনি আছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার আগে যিনি ওয়াজ করেছেন সুরলিত কণ্ঠ সুন্দর আলোচনা করেছেন হযরত আল্লামা হযরত মাওলানা
محمد الله আজাদি এবং মাগরিবের পরে যার আওয়াজ আমি শুনেছি আসার সময় অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন রফিকুল ইসলাম আল মাদানি তারপরে মুফতি ফারুক আহমেদ আল ফরিদি আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে আলী হোসাইন মুফতি আমিনুল ইসলাম মুফতি আহমদ হোসাইন মোহাম্মদ আব্দুল সালাম সহ অনেক ওলামায়ে কেরামের নাম এবং অতিথিবৃন্দদের নাম আসছে আপনাদের যিনি আপ্যায়ন করার জন্য এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আমাদেরকেও নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ মাহমুদি এবং মঞ্চ উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম হাজী তলাবা বীর মুজাহিদ আমার যুবক ভাইরা পর্দার ভিতরে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা জাতির রাহবার বর্তমান সময়ে রাজপথের লড়াকু সৈনিক ইসলামের জন্য নিবেদিত প্রাণ এলাকার ওলামায়ে কেরাম এবং আইএমএ মসজিদগণ সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ যে মহান প্রতিপালক আপনাকে আমাকে এই প্রতিকূলতার মধ্যে দিয়েও এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার ওই আল্লাহ আছে না উনি থাকবেন না দুনিয়া সব শেষ হয়ে যাবে উনি থাকবে ঠিক না ঠিক শোনেন কোরআনে কি বলে কুল্লু মান আলাইহা وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى دنيا شاب شاشة جابه باقي ثق بيك مترو ذو الجلال والإكرام ٹھیک نا بیٹی زورے قول বাকি থাকবে কে আল্লাহ ওই আল্লাহ যদি বাকি থাকে তাহলে আমরা সব ধ্বংসপ্রাপ্ত আমার আল্লাহ থাকবেন বাকি আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে মানুষের পরে মানুষের জুলুম কথা কন না কেন বনি ইসরায়েলের জাত এই ইহুদিবাদী যারা আছে ইহুদির বাচ্চারা পৃথিবীতে একটা মাত্র অভিশপ্ত দেশ আছে অভিশপ্ত যারা কোনোদিন হেদায়েত পাবে না সেটা হলো এই বনি ইসরায়েলের গোষ্ঠী এই ইহুদির গোষ্ঠী ঠিক না ঠিক আপনাদের জানা আছে এই ইহুদিবাদী এত বড় জালিমেরা এরা নিজের ভাইরে এমন মায়ের মারছে পৃথিবীর ইতিহাস বিরল আমি আপনাদের এক একটা প্রমাণ করে দেই এই ইসরায়েল ইহুদির বাচ্চারা কত বড় ভয়ঙ্কর এরা এক দুইজন নবীকে মারে নাই হাজার হাজার নবীকে তারা জবাই দিছে এমনকি এই ইহুদিদের উৎপত্তি হয়েছে হযরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালামের বারো ছেলের থেকে মারহাবা বলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নবীর ছেলে হওয়া সত্ত্বেও এত নিষ্ঠুর ছিল এত নির্দয় ছিল তাতে প্রমাণ করে এরা কত নিষ্ঠুর হতে পারে কষ্ট হইতেছে আপনাদের কথা কবেন তো বাফের বেডার মতো কবেন যেভাবে কন মেধা বিডিগো মতো কন মেয়া হিজলা বিডিগো মতো মুসলমান তো মায়ের খাওয়ার কথা না কথা ঠিক না ঠিক মুসলমান মায়ের খায় একমাত্র মুসলমানের ওই যে নেদায় ওনা সেনায় ওনা ফিলিস্তিনের মুসলমান দেখছো যুবকগুলা বোমার সামনে তারা পাথর লয়ে খাড়ায় ইহুদি বাদীদেরকে দেখছো মেয়েরা কুত্তা যেমনি কোবায় এইভাবে কোবাইতেছে তাকে অস্ত্র নাই ট্যাং উড়ায় দিচ্ছে অগ অস্ত্র কাইরে নিয়ে মুসলমানরা অগুড়াই দিতেছে মৃত্যুকে তারা পকেটে ভরে নিয়েছে মৃত্যুকে তারা আলিঙ্গন জানিয়েছে হে সাসা হে উনি কই যায় আরে ওই জায়গায় বহেন এদিকে আহেন কেমন জানি হাঁটা দিছে আরে লাগে জানি মদন ব্যস্ত হয়েছে বেড়ায় এই চলে যাবেন আপনারা তাহলে কই না আধা ঘন্টা পরে জমগে আমি হ
লামারবা শুনতেছে একটা সিস্টেম আছে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন তুমি তো আমার দেখছ এরছো তুমি দেখো না আমি দেখবো খালি কব ধররে ঠিক আছে আর লুঙ্গি খুলে রেখে দেবেন আমার জীবনে বহুত ঘটনা ঘটে গেছে গাজীপুরে ওয়াজ করতেছিলাম মাঝে মাঝে বলি তোমাকে তাজা করার লাগে না ঘুম আওয়ার জিম আওয়াজ এগুলো গাজীপুর ওয়াজ করতেছে সুরা ইউসুফের তাফসীর হিন্দি মিডিয়ামে কইছে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন মাঘ মাসে শীত একবার পোষা পাইছে আধা ঘন্টা আগে যখন কইছি টাইনে ধরবেন বেটা টান খাওয়ার ডরে আর ওড়ে নাই পোষা বেতার কথা হল না বুড়া বেটা খালি পোষাবে কুতাইতেছে কুতাইতেছে বেটা চিন্তা করে এখানে কুটার উপর বইছে যদি মাইরে দেই গড়া এখানে আর একজনের পিছনে যে বলবে মারবো না উঠবো না বাঙালি বুদ্ধি ওই চায় না ভঙ্গা জুতা আছে না নাগরা ওইটারে লুঙ্গির মধ্যে নিচে বেড়ায় লুঙ্গিটা উঁচা করে আস্তে আস্তে সারছে চাদরের মধ্যে করে যখনই আস্তে আস্তে সারছে আধা ঘন্টা আগের সাফা জিনিস আষাঢ় মাসের পানির মধ্যে সের সেরাই উঠছে তো ওই যুবকের মধ্যে কোলা কয় সা সা আওয়াজ হয় কি হের কল কল আওয়াজ হয় কে কষ্টা কষ্টা জেহাদে ধরে মুইতে দিছি আমি বেড়া উঠ ভিতরে জাগায় মুতাই দিব আমি আজকে ফিলিস্তিনি মায়ের খাই আর তুই যে খেতা গাইতে ঘুমাবি মরবি যত সময় আলোচনা চলবে ফিলিস্তিনের পক্ষে দুই ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া করা স্যার আমাদের আর কিছু করার নাই কথা বলেন না কেন যদি এইটুকু না পারো তোমার মতো স্বার্থপর আল্লাহর জমিনে একটাও নাই এডিও হয়ে থাকো এরা যে কত বড় নির্দয় এই ইহুদির বাচ্চারা এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দ্বারা বোঝা যায় শুধু এখন দিলটা নরম করবেন পৃথিবীতে আমার নবীরে যারা সবচেয়ে বেশি মারছে এদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ইহুদিরা ইহুদির খ্রিস্ট কিন্তু মক্কায় ছিল মক্কায় থাকাকালীন আবু জাহেল কিন্তু ইহুদি না আবু জাহেল হলো মুশরিক হিন্দু ইহুদি ছিল আবু সুফিয়ানের মামু আখদাস আদলাস তারপরে সুফিয়ানের বড় মামার নাম ছিল এরা ছিল ইহুদির গোষ্ঠী তার মামার গোষ্ঠী আবু সুফিয়ান ছিল মুশরিক মুসলমান কবুল করার আগে ইসলাম কবুল করার আগে এই মাত্র 150 ইহুদিরা পুরা মক্কা নাগরীকে নাসায় ফেলতো আবু জেহেল দেখলো ওরা যদি আমাকে মক্কায় থাকে তাহলে আমাকে নেতৃত্ব চলবে না তখন মক্কার থেকে ওকে মাইরা তারায় দেয় আপনারা জানেন ইতিহাস এরা মক্কার থেকে মাইর খাই আবু জেহেল রাতের মাইর খাই এরা চলে যায় খায়বারে ইহুদিবাদীর বাচ্চারা খায়বারে চলে যায় আবু জেহেল পছন্দ করতো না ইহুদি এই যাযাবরদেরকে এই রোহিঙ্গাদেরকে আবু জেহেল পছন্দ করতো না এই যে মাননীয় প্রধানমন্ত্রী দয়া কইরা এই যে 10 লক্ষ রোহিঙ্গা গোজ আমরা জায়গা দিছি ভয় পাইতাছি কেন এই ফিলিস্তিন এই ইসরায়েলে জায়গা দিছে এরা নিছিল ভাড়া এই জায়গাটা ভাড়া নিছিল ওরা লিস্ট নিছিল আপনার তো ইতিহাস জানেন না এই ইসরায়েল ইসরায়েল দেশ না আর ওরা নাম রাখছে এটা ফিলিস্তিনিদের গাজার একটা অংশ কথা বলেন না কেন হামাসের একটা আর গাজার একটা অংশ এই ইসরায়েল একটা প্রদেশ আর একটা প্রথম স্কুল ভাড়া নিছে এরপরে কলেজ করছে এই যে প্রাণ কোম্পানি এটা কিন্তু ইসরায়েলের এই যে কোকা কোলা এগুলো ইসরায়েলের ইসরায়েলের 138টা পণ্য বাংলাদেশে চলে তুমি যদি মুসলমানের প্রোডাকশনে জন্ম নিয়ে থাও কোন মুসলমান ইসরায়েলের পণ্য খরিদ করতে পারে না মাথায় রাখবা জিজ্ঞেস করবা ইসরায়েলের কোন কোন পণ্য দোকানদার যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকে দোকান থেকে লাঠি মেরে মেরে ফেলাই দিবে লস হয় হোক বিশ্ব নবীর সুপারিশ অতীব হোক অন্তত বোঝা যাবে যে আমি ইসরায়েলকে ঘৃণা করি যেমনি আমার আল্লাহ ইসরায়েলকে ঘৃণা করে আবু জেহেল সুদ্দা ইসরায়েলের ইহুদিবাদীকে ঘৃণা করছে এরা মক্কায় জায়গা না পাইয়া মক্কা মদিনার মাঝখানে একটা খায়বার জায়গা আছে এই জায়গায় স্থান নিল নবী যখন মদিনায় গেল খায়বারে যুদ্ধ করে এদেরকে এমন মাইট দিল
এরা মক্কা মদিনায় জায়গা না পাইয়া এরা চলে গেল ফিলিস্তিন মারহাবা বলতে পারেন না বিভিন্ন দেশে ঘুরিয়া ঘুরিয়া কসুর টেমের মতো ফিলিস্তিনিদের ঈমান ছিল একবারে নরক অকাস্তে জায়গা কিনা ভাড়া নিয়া আজকে আলাদা রাষ্ট্র قائم করলো এখন পুরা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস ওরা দখল করতে চায় জীবন যাক আর থাক ফিলিস্তিনিদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাইতুল মুকদ্দাস তোদের হাতে যাবে না কি বলেন আপনারা জোরে বলেন জোরে বলেন যদি ফিলিস্তিনিরা সব মারা যায় বাইতুল মুকদ্দাসকে রক্ষা করতে তারা ব্যর্থ হয় সারা দুনিয়ার মুসলমান যদি ফিলিস্তিনে যায় তাদের পাশে আমরাও দাঁড়াবো ঠিক রাজি আছেন না নাই এই উলামায়ে কেরাম এই বাইতুল মুকদ্দাস এমন একটা কিবলা বাইতুল্লাহর আগে বাইতুল মুকদ্দাস ছিল মুসলমানের কিবলা ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর আর আমার আপনার আমার কিবলা হলো বাইতুল মুকদ্দাস প্রথম বাইতুল মুকদ্দাস যেই বাইতুল মুকদ্দাসকে টার্গেট করে আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير বাজানরে আমার সেই মালিক বাইতুল মুকদ্দাসকে তিনি এত ভালোবাসতেন যেই মুসল্লায় দারে আমার এতিম নবী সমস্ত নবীদেরকে পিছনে রেখে দুনিয়ার সব ফেরেশতাদেরকে নবী পিছনে রেখে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أمي الله الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن أمي شطة أسمان بنايسي بغير عمد ترونها তাকায় দেখ বান্দা আমি কোনো খুঁটি লাগাই নাই এ বান্দা তোরা মাত্র তিনটা বাতি ঝুলাবি রড লাগ একটা খুঁটি লাগছে কিন্তু বান্দারে এই বিশাল আসমান আমি তৈরি করছি কোনো রড সিমেন্ট লাগাই নাই এ বান্দা তোরা জানোস না আমি আসমানটাকে মাত্র আটজন ফেরেশতার কাঁধে রেখে দিছি যেদিন আমার নবী সাতাইশে রজব আসমান আমার নবী ইমামতি করবে এই আটজন ফেরেশতাকেও আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য পাঠায় দিছি শুধু আমি রব সারা দুনিয়ার সব মাখলুক আমার নবীর পিছনে সেদিন মুক্তা দিছিল আল্লাহু আকবার বললেন না যেখানে দাঁড়ায় আমার নবী ইমামতি করছে ওই জায়গাটা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস যরকন মারহাবা আমি শুরুতেই বলেছিলাম পৃথিবীর কোন দেশ নাই যেখানে সমস্ত ফেরেশতা আর নবী কদম লাগাইছে ইল্লা ফিলিস্তিন একমাত্র ফিলিস্তিন ছাড়া ফিলিস্তিনে সব ফেরেশতা সব নবীর কদম লাগছে মারহাবা কোন আরো জোরে কষ্ট হইতাছে এই জের জালেমের জালিমগুলি এত নির্দয় মুসা নবীর ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দিকে তাকাইলে বোঝা যায় আমার দিক তাকাবেন আর এখন কানবেন ইউসুফ নবীর ভাইরা দেখেন কি কায়দা জানতো আর এই ইসরায়েলের গোষ্ঠী কি কায়দায় ফিলিস্তিনে দখল করলো দেখেন খালি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে আব্বা বলো ইউসুফ দিবেন আমাদের সাথে ইউসুফের বাবা জানতেন আমার এই ছেলেগুলা জালিম এরা জুলুম করবে এরা নির্দয় নিষ্ঠ
আর এরা এই একই মায়ের সন্তান না ইসুবার বুনিয়ামিন এক মায়ের সন্তান আর ওরা 10 জন হলো আরেক মায়ের সন্তান সৎ ভাই হিসাবে ওর সাথে কি ব্যবহার করবে এটা আমি ইয়াকুব জানি কষ্ট হইতাছে শুধু এই ইসরায়েলের পরিচয়টা একটু দিয়ে দেই বনি ইসরায়েলের অপর নাম হলো ইসরায়েল এই ইসরায়েল বনি ইসরায়েল ইসরায়েল বজন রে আল্লাহর পয়গম্বর ইউসুফ জানেন আমি আমার ভাইদের সাথে গেলে মজা পাবো এমন পাম পট্টি দিছে ইউসুফ রে তুই যদি আমাদের সাথে ছাগল চড়াইতে যাস তুই ভালো ভালো রং বেরঙের ফলমূল দেখতে পাবি বাগে ছাগলে এক জায়গায় ঘাস ঘাস তুই দেখতে পারবি 13 বছরের ইউসুফ ভাইদের কথার প্রেমে পড়িয়া গেল এই ইসরায়েল বাজানদে ফিলিস্তিনি বাদশার প্রেমে পড়িয়া গেছে ফিলিস্তিনি বাদশা তদনীন্তনকালের বাদশা প্রেমে পড়িয়া ফিলিস্তিনিরা জায়গা দিয়া দিল রহমত করিয়া কিন্তু এরা জানতো না একদিন এরাই হয়ে যাবে আমাদের এক নাম্বার শত্রু কিন্তু বাজানদে ইয়াকুব নবী তো নবী ইয়াকুব নবী বুঝিয়া ফেলছে আমার ছেলেরা আমার ইউসুফের সাথে খারাপ ব্যবহার করবে ইউসুফ রে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে ইয়াকুব বাবা তুই তোর ভাইদেরকে চিনস না তোরে কিন্তু ওরা এমন মায়ের দেবে জীবনে কল্পনাও করস নাই আল্লাহর পয়গম্বর ইউসুফ ভাইদের ছলনা বুঝতে পারে না ইসরায়েলের মতো বাবা নিষেধ করার পরেও যখন ভাইদের প্রেমে পড়িয়া রওনা দিছে বাদন এখন দিলটা নরম করবে বাবার সামনে দিয়া ইসুবের বড় ভাই বুনিয়ামিন ইহুদা জুদ শামস নাফতালি ইদ্রিসা এরকম 10 ভাই ইসুব আলাইহিস সালামকে এমন ভাবে আদর আপ্যায়ন করতেছে বুঝাইতেছে ইসুবরে আমরা অনেক ভালোবাসি এই ইসরায়েল ইহুদিবাদীরা যখন ফিলিস্তিনে আসে তদনীন্তনকালের বাদশাকে বাবা এত পরিমাণ উপঢৌ কোন টাকা পয়সা দেয় ইসরায়েলের প্রেমে পড়িয়া যা ভালো করে ইতিহাস বুঝতা যুবক বাইরে আল্লাহর পয়গম্বর ইউসুফ 13 বছরের বালক বুঝতে পারে না আমার ভাইরা আমার সাথে কি ব্যবহার করবে বাবার সুখের আড়াল যখন হয়ে গেছে মাত্র 5 কিলোমিটার যাইবার পরে বাবা যারা জীবনে মিশর সফর করছেন এই জায়গাগুলো এখনো আছে বড় ভাইয়ের কোলের মধ্যে ছিল ইউসুফ কোলের থেকে এমন জোরে আছাড় মারছে বাবা ইউসুফ আলাইহিস সালাম লম্বা ছিল তোমার আমার হাতের 14 হাত তার বড় ভাই লম্বা ছিল ওই সময়ের জন্য বাবা 17 হাত আল্লাহু আকবার বলতে পারো না 17 হাত মানুষটা ইউসুফ আলাইহিস সালামকে মাটিতে এমন জোরে আছাড় মারছে ইউসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়ায় গেছে ভাই তুমি কি ঘুমের জোরে আমার আছাড় দিলা দুই নাম্বার ভাই বুনিয়া দুই নাম্বার যেই বদমাইশটা ছিল নবীর সন্তান তখন তারা জুলুম করছে বিদায় বললাম এখন কিন্তু পরবর্তীতে তাদের ভুল বুঝছে এই জন্য তারা ইমানদার আল্লাহু আকবার বলতে পারেন না তদনীন্দ ওই সময়ের জন্য আপাতত বললাম যখন ইউসুফ আলাইহিস সালামকে দুই নাম্বার ভাই যাই এমন জোরে পাড়ায়া ধরছে ইউসুফ আলাইহিস সালাম বলে বাইরে তোমরা এইভাবে আমারে কেন মারো যেভাবে এখন ইসরায়েল মারতেছে বাবা ওদের মধ্যে কোন দয়া পায় না বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় পাখির মতো কুলি বাইরে মাটকে ফেলছে মা বোনদের বোরকা গুলা টানিয়া টানিয়া জালিম গুলা খুলে ফেলতে আল্লে তুমি কই গো মালি
আমাদের নজরে ফিলিস্তিনের দিকে তাকাও যেই জমিনে আমার জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছে এই জালিমরা কত বড় জুলুম করতে পারে ইউসুফ নবীর ভাইদের দিকে এখন তাকাবা ইসরের ভাই ইহুদার বনিয়া ইহুদা আর জুত ইউসুফ আলাইহিস সালামকে এমন মার দিল বাবা মারতে মারতে নাক মুখ ফাটায় ফেলছে পৃথিবীতে ভাই কোনোদিন ভাইরে এইভাবে মারতে পারে না নয়জন একসাথে মারতাছে বাবা এমন মায়ের গুলা মারতাছে ইউসুফ আলাইহিস সালাম তিনবার বেহুশ হয়ে গেছে বাবা আল্লাহর পয়গম্বর ইউসুফের সাথে যখন আমার নবীর মিহরাজের রাত্রে তৃতীয় আসমানে দেখা আল্লাহু আকবার শুনে বলতে পারে না তৃতীয় আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার নবীর মিহরাজের রাত্রে দেখা তখন আমার নবী ইউসুফ আলাইহিস সালামের দেখা বাবা এই ঠোঁট গুলা বিছড়াইতাছে এই কানের নথি গুলা আমার নবী বিছড়াইতাছে আমার নবী ইউসুফের পিঠের দাগ গুলা বিছড়াইতাছে নবী আমার জিজ্ঞেস করে ইউসুফ রে তোমার বাইরে যে তোমার মার ছিল সেই দাগ গুলা কই আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে নবীজি এই জন্যই কি আমি দেখতাছি আপনার ঠোঁটটা ফাটা আমার নবী বলে ইউসুফ রে তোমার মাইরা হাত করছে তোমার ভাইরা আর আমার ঠোঁটটা ফাটাইছে টাইপের ছেড়ে গুলি আমার ঘরের মধ্যে দেখো কত কোটা রাখা বাবা আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বারবার বলতেছে ইউসুফ আমি তোমাদেরকে দেখতে আসার আগে এক মাস আগে তায়েফের মাঠে গেছিলাম মিহরাজে যাওয়ার আগে এক মাস আগে তায়েফে ছিলেন আমার এত পরিমাণ মারছে নবী আমার একটা টান দিয়ে জামা খুলে ইউসুফ নবীর দেখায় আর বলে ইউসুফ রে আমারে দেখো কিভাবে মারছে রে ইউসুফ পৃথিবীতে আল্লাহ আমার পরে সবচাইতে সুন্দর চেহারা দিয়া তোমারে আল্লাহ বানাইছে পৃথিবীর সবচাইতে সুপারস্টার চেহার মালিক হলাম আমি নবী আমার মতো সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কাউরে বানায় নাই এরপরে আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে রে ইউসুফ তোমার এই সুন্দর শরীরের মধ্যে যারা তোমার ভাইরা মেরেছে ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছাড়িয়া দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনিও তায়েফের মাঠে মার খেয়ে তিনবার বেহুশ হইছেন আমি ইউসুফও তিনবার বেহুশ হইছি বাজান আমার নবীর কান্নার কথা শুনিয়া যারা কাঁদবা ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবা না আমার নবীর কান্না দেখিয়া যাদের চোখে এখন পানি আসবে ও বাজার একটা মানুষ যদি নবীর প্রেমে পাগল হইয়া কাঁদতে পারে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তোমরা সরমুনার মাঠে যারা গেছো উজানির মাঠে যারা গেছো এদের সামনে যখন নবীর ইশকের বয়ান শুরু হয়ে যায় পাগলগুলা কই মাছের মতো কটন্ত কই মাছের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয় নবীর আশিকগুলা কেন লাফায় জানুনি এদেরকে কেউ লাফাইতে বলে না একমাত্র মালিক লাফাইতে বলে আর একটা লাফ দে লাফ দে লাফ দে লাফ দে লাফ দে আমার মালিকের হুকুমে যখন পাগলগুলা লাফাইতে থাকে বাবা এই মানুষটার মাওলা ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এ সরমনার পাগলগুলো আমার মাওলার এখন দেখায় দিবা জীবন যদি যায় চলিয়া যাবে আমার মাওলার জন্য যদি কখনো জীবন দিতে হয় ফিলিস্তিনের পক্ষে নবীর ইশক নিয়া ময়দানে কখন কে পাগলের মতো দৌড়াইবা জানি না সরমনার মাটি যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়
এই পাগলগুলা লাফালাফি কেন করে জানো নি জাহান্নামের ভয় তাকে কেউ সাইবা রাখতে পারে না আমার মালিককে ডাইকা ডাইকা বলতে চাই মালিক রে তোমারে কোথায় গেলে পাবো মালিক দুনিয়ার আগুন সহ্য করতে পারে না জাহান্নামের আগুনে যখন থাবা মারবে মাওলা ইটের বাটার মধ্যে ইট পোড়ায় ব্রিক ফিল্ডের মধ্যে বাবা ইটের ঢাকনিটা টান দিলে ধাউ ধাউ করে চলিয়া উঠে আহারে জাহান্নামের ঢাকনিটা যখন টান দিবে মালিক দারোগা মানুষগুলা যখন ইন্ধনের মতো ফেলাইতে থাকবে এই মানুষটা চিৎকার মারবে আর বলবে মালিক রে এই জাহান্নামে কেমনে থাকবা গো আল্লাহ আমি তোমার কাছে বলতেছি আমার ভাইদের সব আমারে মাফ করিয়ে দাও বাজান জাহান্নামে যখন থাবা মারবে গে যুবক ভাইরা কলিজাটা শুকিয়ে যাবে মোমের মতো গলিয়ে যাবে চেহারার কষ্টগুলো জয়রা যাবে ওই জাহান্নামের আগুনকে হারাম করার জন্য নবীর ইশকে নিয়ে একটা আওয়াজ দিবারে আহারে জীবন যদি চলিয়া যায় যাবে তবু বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইতে রাজি আসো না নাই রাজি আসো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও আল্লাহ তোমার এই পাগলগুলার চোখের পানি কবুল করো বাজানরে কয়েকদিন আগে দেখছেন এই যে একজন ইমাম সাহেবের লাশ বাবা 10 মাস পরে উঠাইছে এখনো পর্যন্ত লাশটা বাবা অক্ষত কেন জানুনি খবর নিয়ে দেখা গেল ইমাম সাহেব রাত 3টার সময় মাওলার জেকের আরম্ভ করে দিত গো বাবা জেকের করতে 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 এমন মাওলার পাগল হয়ে গেছে তার বডি মাটির জন্য জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে যেই বডির মধ্যে আমার মাওলার ভয় আছে জাহান্নামের ভয় আছে বাবা ওই বডিটা কোনোদিন মাটিতে আগুনে পানিতে খাইতে পারে না রে যেই বডির মধ্যে নবীর প্রেম আছে ওই প্রেমিকের জীবনে কোনোদিন বাবা জাহান্নাম স্পর্শ করতে পারে আল্লাহ আল্লাহ আমি দেখব তোমার পাগল গুলা কার অন্তরে এখন নবীর প্রেম আছে ইউসুফ নবী যখন বললেন নবীজি আমার ভাইরা আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে আমার নবী বলে মুসারে আমারও তো 3 বার বেহুশ করছে চতুর্থবার যখন আমার হুশ ফিরে আসছি আমি হুশ বেহুশ অবস্থায় বলছিলাম তায়েফের ছেলেরা রে আমার তোরা আর মানুষ আমার নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইনা পঞ্চমুটির বাইনা আমরা যদি নবীর যুগে জন্ম নিতাম নবীর ক্ষত স্থান গুলো জিব্বা দিয়ে চাইটা চাইটা পরিষ্কার আল্লাহ তুমি দেখো নবীর ইশক লয়া কারা কোন চিৎকার মারবে আল্লাহ তোমার নবীর ইশক যার অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলবে আমি এই মানুষটা তো কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে ইসুব আমারে মারতে 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 তায়েবের পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিল আমি একটা আঙ্গুরের বাগানের পিছনে বসে বসে আমার মাওলার ডাকতেছিলাম ইন্দিমির টাইমে আমার চাল পালক পুত্র জায়েদকে বললাম জায়েদ রে গতকালকে সন্ধ্যায় খাইছি পানি আর রুটি জায়েদ দেখতো একটু পানির ব্যবস্থা করতে পারস কিনা
আমার পঞ্চবটি নারায়ণগঞ্জের ভাইরা নবীর ইশক এখন একটা প্রমাণ করে দিবা তুমি যদি তায়েবে তখন থাকতা তুমি কি করতে মন মানসিকতা নিয়ে নিজের বডিকে এখন রেডি করে ফেলবা আর যায় যখন বলে বাবা গো পানির মশক তো নাই পানির জগ নাই কি দিয়ে পানি চাইব নবী বলে যায় রে এই গ্লাসটা লয়ে যা দেখ এক গ্লাস পানির ব্যবস্থা তায়েবের মানুষগুলো করে কিনা আসলে আমার নবী আল্লাহর কাছে পানি চাইলে পানির অভাব ছিল না কিন্তু আমার নবী দেখতেছিল তায়েবের ছেলেরা কি নবীর এখনো ঘৃণা করে না ভালোবাসা তায়েব প্রতিটা ঘরে ঘরে যায় ঘরে আর বলে ও তায়েব বাসীরা এক গ্লাস পানি দিবানি আমার বাবা এমন একজন দামি মানুষ আমার যেই বাবা জীবনে কাউরে একটা ক্ষতি করে আমার বাবারে এক গ্লাস পানি দাও কেউ এক গ্লাস পানি দেয় নাই গো বাবা আমার নবী সাহেবকে ডেকে ডেকে বলে যায় রে তাইবের মানুষগুলা পানি দেয় নাই দুঃখ নাই কিন্তু এদের জন্য বরদোয়া দিস না ওবাজান যেই নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে আমার ওই নবীর এক গ্লাস পানি দেয় না ইউসুফ নবী শুনিয়া পাগল হইয়া গেলেন নবী আপনার এক গ্লাস পানি দেয় নাই আমিও মার খাইবার পরে আমার ভাইদের কাছে পানি চাইছিলাম আমার ভাইরাও দেয় নাই আমার ভাইরা যখন আমারে মারতে মারতে বেহুশ করে ফেলল যুবক ভাই এখন একটা জোরে আওয়াজ দিবা যখন আমার ভাইরা আমারে মারতে মারতে বেহুশ করল তখন এক ভাই সামায়ুন দৌড়ে আসিয়া কয় ইউসুফ রে পরে কিন্তু মাইরা ফেলবে রে ইউসুফ এদের প্ল্যান হলো তোরে মারিয়া বাবার স্থানে ভালোবাসা নিয়ে নিবে ইউসুফ আমি একটা কথা তোরে বলবো ভাই রে কেন জানো তোর জন্য আমার মায়া লাগতেছে ইউসুফ তোরে আমি মায়ের হাত থেকে বাঁচাইতে পারি একটা আমার তো শর্তে কি তোরে এখন বাইন্দা আমরা কুয়ার মধ্যে ফেলাইয়া দিব তুই কোনো প্রতিবাদ করবি না কথা বলবি না কুয়ার মধ্যে পড়িয়া অন্তত বাঁচিয়া যাবি আমি সামায়ু নেইটা চাই ইউসুফ তখন বাইর দিকে তাকাইয়া কান্দে আর বলে ভাই গো তোমরা না আমার বাবার কাছে বইলে আসছিলা আমারে ভালোবাসবা তোমরা যেইভাবে আমার মারতাস ওইভাবে তো কোন শত্রুরেও মানে না এই ইসরায়েলি বাহিনী বাবাই পিয়া তো বেজরমা গুলা যেইভাবে আমার মুসলমান থেকে পাখির মতো গুলি করে মারতাছে রে দাঁড়ান গজের ভাইরা মাদ্রাসা গুলা বোমা দিয়া উড়াই দিতেছে মসজিদ গুলা বোমা দিয়া উড়াই দিতেছে তবে আল্লাহর প্রশংসা করি একটা মসজিদকে তারা বোমা দিয়া উড়াইতে যাইয়া ওই বিমান সহ হেলিকপ্টার শুদ্ধ আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাহলে বোঝা গেল আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে কথা ঠিকটা ঠিক এই মুসলমান আওয়াজ দিতে হবে যদি আর একটা মসজিদকে ওরাও ধ্বংস করে আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দিবা ধ্বংস করে দিবা ধ্বংস করে দিবা মারহাবা বলেন হে যুবক এই হাজার হাজার মানুষের মাঝে আমি জানি না কার চোখের পানি আজকে কবুল হবে 1971 সালের যুদ্ধ যারা দেখেছেন আমি দেখি নাই আমি বলতে পারবো না যারা দেখেছেন তারা বলতে পারবেন তদনীন্তন কালে মুসলমানের অবস্থা কি অবস্থা ছিল কথা বলেন না কেন মুসলমান বলেন হিন্দু বলেন জিবাবি বলেন ওই জালিম পাকিস্তানি হানাদার বাহিনীরা যেইভাবে মুসলমানদের আমার মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে ওই সময় যারা বেঁচে ছিলেন তারা বুঝতে পারবেন যে ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে কষ্ট হইতাছে জোরে বলেন
আপনাদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে আল্লাহ আজাদ করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জালিমগুলো কত বড় জালিম একটু থিংস দিয়ে যায় আপনাদের ইসুব আলাইহিস সালামের ভাইরা ইসুবরে বাইন্দা সাইন্দা যখন কুয়ার মধ্যে ফেলবে তখন ইসুব একটা আকুল আবেদন রাখছিল বাইরে আমারে আপনারা ফেলাই দিবেন দুঃখ নাই কিন্তু আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করলেন আমার ছোট্ট ভাই বুনিয়ামিনের সাথে আর আমার বৃদ্ধ বাবার সাথে খারাপ ব্যবহার করেন না ইসুবের বড় ভাই যারা জানেন সবচেয়ে সবচেয়ে নিষ্ঠুর ছিল এই কথাটা বলতে দেরি আছে ইসুবের গলাটা সিপ্পা ধরতে দেরি করে নাই তুই ভাই কলাই চাইছো আমরা তোর ভাই না তুই বাবার স্থান দখল করে নিছোর একবারে প্রেমের স্থান বাপ আমাকে ভালোবাসে না তোরে বাসে তোরে জীবনের তোরে মেরে ফেলাম কুয়ার মধ্যে ফেলে দিল তিন দিন পর্যন্ত ইসুব কুয়ার মধ্যে যখন কুয়ার মধ্যে ফেলে ইসুব আলাইহিস সালাম ভাবছিলেন না যে পঁয়ষট্টি ফিট নিচে আমি পানির নিচে চলে যাচ্ছি আমি বাঁচবো কি মরব ইসুব আলাইহিস সালাম শুধু একটা ভয় ছিল আমারে কেউ না বাঁচাইলো কে বাঁচাবে দুই হাত উচ্চ করে বলেন কে 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 জোরে কে 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 এই যুবক আজকে 17ই অক্টোবর হাজার হাজার মুসলমান এখন ইসুব নবীর মতো আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও ডাক দাও 17ই অক্টোবর ডাক দাও দেওয়ারটা ডাক দাও 17ই অক্টোবর এই নারায়ণগঞ্জের ফতুল্লার জমিনে ডাক দাও এই হাজার হাজার মানুষ দাও ডাক দাও ইসুব নবীর মতো ডাক দাও দাও ইসুব নবীর মতো ডাক দাও ডাক দাও ডাক দাও দাও আজকে 17ই অক্টোবর ডাক দাও আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি মায়া লাগে না দেখো কেমনে ডাকে দেখো দেখো হাত উচ্চ করে কেমনে ভিক্ষুকের মতো ডাকে ইসুব আলাইহিস সালাম যেমনে ডাকতেছে আবার ভাইরা তোমার ডাকতেছে ফিলিস্তিনের পাশে তুমি দাঁড়ায় যাও ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো তোমার পুবা দিয়া ইসরায়েলকে ধ্বংস করে দাও যেমন ওরা মসজিদকে ধ্বংস করতে যাইয়া মসজিদের মিনারা থেকে যেমনকে গজব দিয়ে ধ্বংস করছ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও কষ্ট হইতাছে একটা যুবক যাওয়ার চেষ্টা করবি না আল্লাহ দেখো তোমার পাগলগুলার চোখের পানি কবুল করো ফিলিস্তিনে বাচ্চাদেরকে তুমি কবুল করো শুধু আমার সাথে বলবে না এই জমিনের মালিককে এই আল্লাহ এখন আছে না নাই বিশ্বাস হয় ইনশাআল্লাহ আল্লাহ যে আছে ফিলিস্তিনে তার প্রমাণ হচ্ছে যখন ওরা হেলিকপ্টার নিয়ে মসজিদে বোমা মারতে আইছে মসজিদের মিনার থেকে কি একটা ঝাঁঝালু বিজলি চমকায় গেল এমন এক বিজলি চমকাইলো ওদের বোমা তো দূরের কথা ওরাই ধূলিসাৎ হয়ে গেল কথা বলে না কেন আল্লাহ পারে না পারে আব্রাহারে যদি পারে বাইতুল্লাহকে ধ্বংস করতে এসে ধ্বংস করে দিতে বাইতুল মুকাদ্দাসের দিকে টেরা নজরে তাকাইলে ওর চোখ দুটো অন্ধ করে দিতে পারে অপেক্ষা করেন ইনশাআল্লাহ বলেন মুসলমান যখন মুসলমানের মতো মাঠে নামবে আল্লাহ তাকে হেফাজত করবে আপনাদের জানা আছে খায়বারের যুদ্ধে মুসলমানের চাইতে ওদের সংখ্যা ছিল বেশি এই মুসলমানের পোলা যখন মুসলমানরা চিন্তা করলো যুদ্ধ করতেছি যুদ্ধ করতেছি ওরা পাহাড়ের গুহার থেকে বের হয় কামুজ দুর্গর থেকে বের হয় 1:10 সকালবেলা বের হয় মুসলমানকে ভয় ভীতি দেখায় আবার গর্তের মধ্যে ঢুকে যায় যুদ্ধ আর হয় না মুসলমানের বিজয় হয় না বিশ্বনবী বলে ফেললেন যদি তোমাদের বিজয় অর্জন করতে হয় এই তোমরা যুদ্ধের কারণে কয়েকদিন ধরে আমার একটা সুন্নাতকে ছেড়ে দিয়েছো সেটা হলো দাঁত বিরাজ করা মারহাবা বলেন এ কষ্ট হইতেছে এই এক চাষা আগ করে নিছে আমার একটা সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছো এই 19 দিন পর্যন্ত তোমরা ছেড়ে দিচ্ছ যুদ্ধের কারণে মেসাক করো না ওই ডাল ভাঙো পাহাড়ের উপরে সাহাবিরা উঠলেন ডালগুলো ভাঙলেন ভেঙে যখন নবী বললেন পাতা পুতা সুদ্দা গাছের পাতা ফেলাইয়া মেসক করবা না পাতা মাথায় থাকবে দাঁত ডলবা আর পাতাগুলো তোমাদের দাঁতের আঘাতে লড়বে
দেখেন আমার নবীর কি বুদ্ধি সুবহানাল্লাহ কইলেন না মুনকারা চলে যাবেন আরে আমার বাবা আপনার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই এই প্রসেসিং গুলো আমার নবী শিখায়া গেছে এই কোয়ালিটি গুলো আমার নবী শিখায়া গেছে যখন সাহাবা একরাম পাতা শুদ্ধ ডাল দিয়া মেসাক করতেছে রোমান সৈন্যরা বেঈমান গুলা দেখতেছে যে মুসলমান তাজা গাছ পাতা শুদ্ধ খাইতেছে আপনাকে কষ্ট হয়ে গেছে আহে মোনাজাত করি আল্লাহুম্মা আমিন আল্লাহ ও আল্লাহ এরা আমার কথা শোনার পরেও এরা আওয়াজ দেয় না ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দেয় না গো বাড়িঘর তুমি ছিনো গো আল্লাহ এরা বাড়িতে যাওয়ার আগে লুলা বানাই দিও আল্লাহ আওয়াজ হইবে এবার নাহলে পাঁচ মিনিট পরে বিদায় নেব রেডি রেডি যখন তারা ডাল সহ পাতা সহ দিয়ে যখন মেসাক করতেছে বেঈমান গুলা পাহাড়ের ভিতর দিয়ে ইন্দুরের মতো দেহে গাছ খাইতেছে অগো অগো যে সেনাপ্রধান ছিল আমাদের সেনাপ্রধান তো দল নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অগো সেনাপ্রধান সে দূরের থেকে দেখতেছে গাছ খায় সে লাভ দিয়ে দাঁড়ায় কয় আজকে আর থুইব না আজকে হয়তো তোরা মোর বিনয় বাঁচবি দেখ যারা তাজা গাছ চাবাই খাইতে পারে আজকে তোগো রক্ত খাইব মুসলমান আজকের কেউ কামুজ দুর্গে পলাবি না খবরদার সবগুলো মাঠে থাকবি আমিও থাকবো নেতা নিয়েই কথা কইয়া হে পলাই দিছে দেখেন না আমার দেশের রাজনীতি এমপি মন্ত্রীর একটাও রাস্তায় থাকে না সব 150-200 টাকা দিয়ে ভাড়া করে রাস্তায় নামায় গার্মেজের সেরিগুলো রাস্তায় নামায় গার্মেজের পোলাগুলো 700-600 টাকা তো এক প্যাকেট টোস্ট বিস্কুট খাওয়াই রাস্তায় নামায় কথা কান না গা এমপি মন্ত্রী পোলাপন হেরা থাকে এসির মধ্যে বইয়া কয়ে কয়জন আইছে ওরা টেলিফোনে হলে কয়জন আইছে কথা কান না গা আমলিকের এক ওয়ার্ড সভাপতিরে কয়ে দিছে তোর কাছে পাঁচটে রাখছাই ওয়ার্ড সেক্রেটারি কয়ে দিছে তোর আগামী এক বছর পরে তুই সভাপতির পদ পাবি 10টে রাখছাই মানুষ এলাকার গেটু মেটু স্ক্রু টাইট মাইট নেতার কে অভাব আছে উরি আল্লাহ উরি নেতার ফুডার করে ফুডা গাঞ্জা খোর সেরি খোর পতা কোন না খায় আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি দিয়ে ফেস্টুনি ছাপাইয়া এই রাস্তার মোড়ে মোড়ে হি কয় আমি আওয়ামী লীগের সভাপতি এ সোরের ঘরে সোর তুই আওয়ামী লীগের সভাপতি তো তরকারি একটা বেটা রাস্তায় ধরে সারাদিন তরকারি বেছে চানাচুর বেছে হের কাছ থেকে 250 টাকা চান্দা খায় হে চান্দা না দিলে পরের দিন ভ্যান দিয়ে বইতে দেয় না তোর নেতার গোষ্ঠী কিলাই তোর নেতার উপরে তার বাড়ি পুষ্প করি আমি গরিবের কাছ থেকে চান্দা খাস আবার তুই নেতা আমার আস ফুডার গো ফুডা আপনার এলাকার কথা কই না আমি এটা শামীম ওসমানের ভাইয়ের এলাকা আমি কই আমার গোপালগঞ্জের কথা আর কেরানীগঞ্জের কথা ফুডার গো ফুডা আগে খাইছর বাবে ভিক্ষা করে এখন আওয়ামী লীগের বাটপারি সাতপারি কইরে পদ একটা পাইয়া যুগ গরিবের পরে জুলুম শুরু করে দেয় কথা কন না কেন মোর বিনা ফুডার করে ফুডা তারপরে বুঝবি তোর গরম ডিম কেমনে ফেরেস তারা তোর বাপে রাখায় হে এটা কই যায় আরে দর গেল আমি আর ওয়াজই করি আল্লাহ তাহলে আমার না ওয়াদা ছিল যেটা উঠবে এটা টাইনে ধরবেন হে একসাথে ওয়াদা দেন আমার বাড়ির কাছে দাবি থাকবে শামীম ওসমান সাহেবের কাছে আমার মেসেজটা পৌঁছায় দিবেন উনি একজন একটা নীতি ওনার আছে ওনার ভিতর কথা আমল কি আছে আমি জানি না উনি একটা কথা বলেছে যদি আল্লাহ কোন ওসিলায় মাফ করে ওসিলা উনি মাফ পাই দিতে পারে উনি বলেছিল যদি নামাজ রোজা ঠিক মতো করি বা না করি কিন্তু নবীর বিরুদ্ধে করা করে ওর কল্লা উড়াই দেবে
একতরা স্বর্ণের অক্ষরে উলামায়ে কেরামত অন্তরে লেখা থাকবে একতরা কয় এমপি কয় মিয়া বরং নবীরে গালি দিলে হ্যাকাসে ভাল লাগে বঙ্গবন্ধুরে গালি দিলে কষ্ট লাগে নবীরে গালি দিলে কষ্ট লাগে না জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি লাগো পিনি করে পিনি কথা কন না কে নবীরে গালি দিলে কোনো কিছু নাই কথা কন এই যে ফিলিস্তিনের এই যে ঘটনা দেখেন এক সান্ধু মারে নাই হেরা আছে কখন ক্ষমতায় বইবো আর একদল চাইতেছে ক্ষমতায় থাকবো চিল্লা পাল্লা করতেছি আমরা নামাজিরা আর হুজুরে কয় বা বেড়া মিলে কথা কর না কে মুসলমান দাবি করো কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট তাহলে আমার একটা ওয়াদা থাকবে যারা বেহানে তরকারি বেছেন সানাসুর বেছেন কোন ফুডায় যদি সান্তা চাইতে ওর কপালে গরম পানি মারবেন মাইরে দিয়ে দেশে যাবেন গা আল্লাহ আছে না নাই আছে নেতা কারে কয় বেটা দেখ নেতা কারে কয় নবী আমার বলে দিলেন একজন মাঠের বাইরে থাকবে না আজকে যুদ্ধ হবে মরণপণ যুদ্ধ আর ওই নেতায় কয় আজকে যুদ্ধ হবে মরণপণ যুদ্ধ তারা গাছ খাইতেছে ওই নেতা এক মাঠে নামাই দিয়া উঠবাইছে অগ কর্মীরা কয়ে মগা তুই হয়ে রেছিস কে কামিটু লেস লইতেছি তুই রেস লইলে আমরাও কিন্তু মাঠেতে বাইকাম রামান নেতা কারে কয় রে যুবক এবার আওয়াজ দিও হামাস যে নেতাগুলা পাথর দিয়ে বোমার সামনে দাঁড়াইতেছে কারণ কি জানো নি তাদের নেতাগুলা বিশ্ব নবীর সাহাবীদের মতো আমল করে হে মুসলমান বাইরা রে বিশ্ব নবী যখন বলিয়া দিলেন গো আজকের যুদ্ধের সেনাপতি আমি নবী একজনকে ঘোষণা করব তোমরা রেডি হইয়া যাও উনিশ জন সাহাবি বাজান সকাল থেকেই রেডি হইয়া বসে আছে কিন্তু বিশ্ব নবী যারে খোঁজতাছে তারে পায় না হযরত ওমর বলতেছে নবী আমি রেডি আবু বকর বলে কোন যুদ্ধের সেনাপতি আমারে প্রথম বানান নাই আমি রেডি বাজান রে শুধু এখন দিলটা নরম করবা আমার নবী বলিয়া ফেললেন আমার আলী কই আপনাকে কষ্ট হয়ে গেছে চিল্লাইতে চিল্লাইতে আপনাকে গলা শেষ তলাও শেষ রেডি নবী যখন বললেন আমার আলী ক একজন সাহাবী কয় হুজুর আলী তো অসুস্থ নবী বলে অসুস্থ রে দিয়েই আজকে সুস্থ বানাবো বিজয় ঘোষণা করব আলী রাদিয়াল্লাহু তাআলা আগের দিন পাথরের কণা চোখের মধ্যে যাইয়া বহু চোখের মধ্যে দরো রেডি নবী আমার এই শাহাদত আঙ্গুল দিয়ে গালের মধ্যে আস্তে করে একটু লালা আলীর চোখে লাগাই দিলেন এটা তো আমি ইলিয়াসুর রহমান জিহাদির চোখের মুখের লালা না এটা তো আপনাকে মসজিদের ইমাম সাহেবের চোখের লালা না এটা এমন একজনের মুখের লালা আমার নবী হাতে পাথর ধরে চাপ দিলে স্বর্ণ হয়ে যায় আমার নবী আঙ্গুল দিয়ে চাঁদের ইশারা করলে দুই খণ্ড হয়ে যায় আমার নবী আঙ্গুল দিয়ে পাথরে গুতা দিলে পাহাড়ের ঝর্ণা হয়ে যায় আমার নবী এক পেয়ালা দুধ হাতে নিলে সত্তর জনের খাবার হয়ে যায় আমার নবী আট কেজি গমের আটার খাবার ১৫০০ সাহাবির খাবার হয়ে যায় সে রহমতুল্লিল আলামিনের হাত ঠিক না বেটি জোরে কন আরো জোরে আরো জোরে এক লোটা পানি দিয়া ৩৫০০ সাহাবির গোসল খাবারের পানি হয়ে যায় কষ্ট হয় দুই মিনিট আলী রেডি হও হে বাংলার মুসলমান রেডি হও বিশ্ব নবী বললেন লো আলী তরবারি লো
দেখাই দিবে তোর বাবার মতো, তুই যে আব্দুল্লাহর ভাতিজা, নবী মুহাম্মদের চাচাত ভাই, আবু তালেবের সন্তান, কুরাইশ বংশের সন্তান, সারা দুনিয়া প্রমাণ করে দিবে আলী আজকাল বেঈমান গুনারে ইন্দুরের মতো আজকে সুবাইয়া সুবাইয়া মারবি, কুত্তার মতো কোবাইয়া মারবি। আলী তোর পিছনে যদি পাহাড়ও চলে আসে পাহাড়কে ধাক্কায় সরাই ফেলবি। ওদের কামুজ দুর্গ আট মন ষোলো মন ওজন এক একটা দরজার পাল্লা, দরকার হয় ওদের পাল্লা ভাঙ্গে যুক্ত করবি। আর এক সাহাবিরে বলে দিলেন, তুই খালি আমার আলীর হাতে তরবারি দিবি, রেডি? আমরা তো সেই বীরের জাতি, ফিলিস্তিনি মুসলমান যে পাথর দিয়ে মোকাবেলা করে এমনি এমনি না, এরা শেরে খোদা আলীর রক্ত তাদের মধ্যে প্রবাহবান। পালাইতে জায়গা পাবি না ফিলিস্তিন, অপেক্ষা কর অপেক্ষা কর, টুডু টুমুর কুত্তার মতো মাইর খাবি, নেউরা কুত্তা যেমন কাতি মাসে মার খায় এইভাবে খাবি ইনশাল্লাহ, এইভাবে খাবি এইভাবে খাবি এইভাবে খাবি এইভাবে খাবি ইনশাল্লাহ, এইভাবে খাবি এইভাবে খাবি এইভাবে খাবি, নেউরা কুত্তার মতো খাবি, মুসলমান আল্লাহকে হাত উঁচু করে দেখায়। এই একটা আওয়াজ দাও, এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন, এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন, এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন, জোরে নারায় তাকবীর, নারায় তাকবীর, এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন, ফিলিস্তিনের অ্যাকশন, সারা পৃথিবীর অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নারায়ণগঞ্জের অ্যাকশন, ফতুল্লা থানার অ্যাকশন, নারায় তাকবীর, এইভাবে দিবি বেটা, দেখ সভাপতির খেলা করে মারহাবা বলে, এর অন্তরটাই রসুলের প্রেম দিয়া মারহাবা বলে, বোঝা হয়ে গেছে তোমাকে চাইতে সভাপতির অন্তরে মুসলমানের ফিলিস্তিনের দরদ বেশি। তোমরা তো মেয়রের মধ্যে বেটা খারাই গেছে গা, দোয়া করি আল্লাহ তাকাপে কবুল করেন, আশেকে রসুল হিসাবে কবুল করেন, রেডি? আলী মারবি পিছনে তাকাবি না, আমার আলী যতটা তরবারি ভাঙবে খালি পিছনের দিকে অমর তরবারি দিবি, তরবারি দিবি, তরবারি দিবি, মেউরা কুত্তার মতো কোবাবি। হযরত আলী মাঠে নামলেন, মারহাবা বলেন, তার বাবা যেই জুলফিকার ইউজ করতেন যুদ্ধের মাঠে আবু তালেব, যেই তরবারি বিশ্বনবী ইউজ করতেন যুদ্ধের মাঠে, তরবারি মুষ্টি ধারণ করে লোহার ফর্ম পরিধান করে লোহার হেলমেটটা বিশ্বনবী পরিধান করায়া যখন আলীকে বললেন, আলী এখন নাম নাম আলী নাম, আল্লাহ তোর সাথে আছে, পিছনে তাকাবি না সামনে তাকাবি। বাজান রে আপনাদের জানাছে, আলী মারতাছে 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 মারতাছে, হযরত ওমর দেখতাছে দেখতাছে, করে কি তরবারি ভাঙ্গে আর তুলে দেয়, তরবারি ভাঙ্গে আর তুলে দেয়, মারতে 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 তরবারি শেষ, আবার নতুন একটা তরবারি দেয়া হইল। এবার একটা আওয়াজ দিয়ে, ওরে মুসলমান আমরা তো সেই বীরের জাতি, তা না হলে পাথর দিয়ে কেমনে স্টেন গালে ফেমজি ফেমজি 47 46 এর সামনে মুসলমান পাথর দিয়ে মোকাবেলা করে, এটা আলীর বীর যোদ্ধা গো বাবা। হযরত আলীর তরবারি ভেঙে গেল, নতুন তরবারি পাইল, কিন্তু ডাল তো আর পায় না, আলীর ডাল ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। হে মুসলমান ভাইরা, বিশ্বনবী বলছে আলী পিছনে তাকাবি না, আলী সামনের দিকে যাচ্ছে, বেঈমানগুলো দৌড়ে কামুজ দুর্গের মধ্যে ঢুকে গেছে। হযরত আলী কামুজ দুর্গের সামনে এসে বলে, মালিক রে, তোমার নবী না বলছে ওদের দরজা ডাল বানায়া যুদ্ধ করবি? ফতুল্লার যুবক ভাইরা, আজকে 17 অক্টোবর আমার মাওলার প্রমাণ করে দিবা,
যদি আমাদের ফিলিস্তিনে যেতে হয় তাও যাব যদি প্রধানমন্ত্রী একবার অর্ডার করে যদি ফিলিস্তিনের একবার ভিসা দেয় তোমরা কেউ যাও বা না যাও আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াদা করলাম এই হাজার হাজার মানুষের সামনে আমার যদি ভিসা দেয় আমি ইলিয়াস রহমান জিহাদি যাইতে রাজি আছি তোমরা রাজি আছো না নাই রাজি আছো না নাই এবার শুধু আমার দিকে তাকাবার চোখের পানি ফেলায় একটা আওয়াজ দিবা গো কামজ দুর্গের সামনে যায় হযরত আলী কেউ বলেন ২৭ মনোজন কেউ বলেন ৪০ মনোজন কেউ বলেন ৮ মনোজন বাজান এবার একটা আওয়াজ দিও ৮ মন হোক ৪০ হোক ২৭ মন হোক এই পিতালের দরজাটা যারা তারা লাগায় দিছিল ভিতরের টিকা হযরত আলী বাম হাত দিয়া ওই দরজার পাল্লাটারে মুষ্টি ধারণ করলেন একটা টান মারলেন বাবা আলীর কাছে মনে হচ্ছে এটা বুঝি একটা শুকনো পাতা জোরে 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 দুই হাত দিয়া দুইটা দরজার টান দিলেন একটা দরজা চাইলা মেরে ফেলে দিলেন আর একটা দরজা বাম হাত দিয়ে মুষ্টি ধারণ করলেন বাজানে ৪০ মন আর ২৭ মন আর ৮ মন যেটাই হোক এই দরজাটারে সরকির মতো ঘুরাইতেছে বাবা এখন আর তরবারি লাগে না এই দরজার আগাতে বেঈমানদের কারো মাথা নাই কারো পেট নাই কারো বডি নাই কারো বডি নাই কারো বডি নাই কারো বডি নাই হে যুবক ভাই রে যখন আলীর বিরক্ত হযরত ওমর দেখতাছে ওমর হা পাইতাছে আর কাঁদতাছে আলী রে তুই করস কি করস কি করস কি কামুজ দুর্গের মধ্যে হযরত আলী ঢুকিয়া গেলেন শেরে খোদা আলী বেঈমানগুলার কাছে বিজয় সিনিয়া নিয়া কামুজ দুর্গের দরজার কাছে দাঁড়ায় আলী এখন হাঁপাইতাছে আড়াই ঘন্টা যুদ্ধ করার পরে যখন আলী এখন বসছে আলীর হাতের দরজাটাকে নিক্ষেপ করে দিয়েছে মাটির মধ্যে গিরে গেছে বাজানডি ওমর দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দার বলে আলী রে পৃথিবীতে আমি ওমরের মতো মক্কায় এত বড় বীর যোদ্ধা কেউ ছিল না তোমার বাবার সময় আমি যুদ্ধ করতাম যুদ্ধের মাঠে থাকতাম তোমার বাবা আজকে বাইসা থাকলে আবু তালেব বাইসা থাকলে দেখতো আমি ওমর কত বড় বীর যোদ্ধা কিন্তু আমি আর তোমার কাছে একটা ছোট্ট শিশু আলী চল আমি তোরে ঘাড়ে করে বিশ্ব নবীর কাছে লয়ে আবার নবী জিজ্ঞেস করে আলী রে এতগুলো বেঈমান মারলি তোর গায়ে কি একটা আঘাত লাগে নাই রে আলী বলে নবীজি বৃষ্টির মতো আমার উপরে তাদের আঘাত আসছে আমি চার হাত পায়ে তাদেরকে মারছি চার হাত পায়ে মারছি হাত দিয়া মারছি পাও দিয়া মারছি মাথা দিয়া মারছি কেন দিয়া মারছি আমার নবী বলে আলী রে তরবারি এত ভাঙলি ডাল পাইনি কো আলী বলে নবী গো সেটা একটা বিরাট ইতিহাস আপনি না বলছিলেন ওদের কামুজ দুর্গের কপাট দরকার হয় বাইঙ্গা ভিতরে ঢুকে যাবি হুজুর কামুজ দুর্গ টান দিয়া বাইঙ্গা ডাল বানাইছিলাম নবী আমার বলে আলী রে দরজাটার ওজন কত নবী আমি জানি না কত ওজন হয়তোবা ১০-১৫ কেজি হইতে পারে নবী আমার বলে আলী রে চল একটু যাই রে আলী যাই দরজার কাছে দাঁড়ায় বলে আলী একটু উঠে না আমি একটু দেখি কোন প্রসেসে যুদ্ধটা করছো হে নারায়ণগঞ্জের যুবক এখন একটা আওয়াজ দিও গো আলীর মতো একটা মর্তে মুজাহিদ যেন এক 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 সন্ধ্যা ফিলিস্তিনে জন্ম নেয় সালাউদ্দিন আইবের মতো একটা মুজাহিদ ফিলিস্তিনে জন্ম নেয় ওমর ইবনে খাত্তাবের মতো একটা মুজাহিদ জন্ম নেয় একটা মুজাহিদ জন্ম নেয় একটা মুজাহিদ জন্ম নেয় Yes, sir.
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইরে রে দিলটা নরম করবে আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি চোখের পানি দিয়ে এখন কার মা বরিশাল রংপুর দিনাজপুর কার মা পড়ে আছে ওই পটুয়াখালী কলাপাড়া সেই কুয়াকাটা পড়ে আছে আমি জানি না আমার জনম দুখিনী মা ঘুমিয়ে আছে গোপালগঞ্জের জমিনে বাজানডে প্রতিদিন মায়ের জন্য কাঁদি আমি তো গরিবের ঘরের সন্তান গো বাবা এমন একটা সময় আমার জীবনে গেছে মাদ্রাসায় পড়াকালীন বাবা একটা 570 সাবান দিয়া অর্ধেক কাইটা জামা দইতাম আর অর্ধেক দিয়ে গোসল করতাম রে আজকে আমি 4 কোটি টাকা খরচ করে তোমাদের যে আমার দাওয়াত দিছে মোহাম্মদুল্লাহর জিজ্ঞেস করো 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ কদমতলি একটা মসজিদ বানাইছি বাবা হে যুবক এটা একমাত্র আমার মায়ের দোয়া যার সাথে মায়ের দোয়া আছে ও কুরতির ধ্বংস হবে না কুরতির ধ্বংস হবে তুমি যখন বড় বরিশাল পটুয়াখালী আমতুলি বরগুনার থেকে লঞ্চে চড়ো রংপুর দিনাজপুর থেকে ট্রেনে চড়ো খুলনা বরিশাল থেকে বাবা বাসে চড়ো তোমার মা তোমারে গরম ভাত খাওয়ায়া কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে বাবা রে আবার তোর মুখখানা কবে বাড়িতে আইসা দেখব যতদিনই মা বাইচা ছিল ততদিন তোমারে বলছে যেদিন মা চলিয়া গেছে আর কোনোদিন কেউ বলে না গো আল্লাহ আমার মতো কার জানো মা নাই আমার মতো কার জানো ভাইজান জনম দুঃখী নাই যুবক ভাই রে আমি জানি না কার মা নাই গো মা গত কয়েকদিন আগে আমি মা ফিলে গেছি যুবক রে দেখি একটা ছেলে আমার মাথায় তেল দিয়া দেয় আমি ঘুমায়া গেছি হঠাৎ করে দেখি আমার কপালে এক ফোঁটা পানি পড়ে গেছে আমি মনে মনে ভাবছি মাদ্রাসায় কোনো কোনোভাবে পানি আসলো কি না বাজান আমি তাকায় দেখি যেই ছেলেটা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে ওই ছেলেটার চোখের পানি আমি জিজ্ঞেস করলাম বাবা কান্দোস কে বাবারে বলে বাবা হুজুর আড়াই মাস হইল আমার বাবা মারা গেছে আমার বাবা নাই হুজুর আমার মা বলছে আপনার একটু খেদমত করার লাগা আমার বাবার বড় আশা ছিল আমার কোরআনের হাফেজ বানাবে আমি ঘুমের থেকে লাফ দিয়ে উঠিয়া ছেলেটারে বুকের মধ্যে নিয়ে বললাম বাবা
যাও গো বাবা যাও আমি দোয়া করলাম আল্লাহ যেন তোমার হাক্কানি কোরআনের হাফেজ বানায় বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রাত পৌনে বারোটার সময় একটা আওয়াজ দিবেন ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিবেন চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবেন আল্লাহ ফিলিস্তিনে কত বাচ্চা মা হারাইয়া রাস্তায় রাস্তায় কান্দে তুমি তাদের সহায় হয়ে যাও দেন হাত দুটা উঁচা করেন উঁচা করেন দেন আল্লাহর একটা ডাক দেন দেন ডাক দেন দেন একটা 17 অক্টোবর দেন ডাক দেন এই হাজার হাজার মানুষ ফতুল্লা নারায়ণ গোজ ডাক দেন ডাক দেন ফিলিস্তিনের পক্ষে ডাক দেন ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহকে একটা ডাক দিয়ে দরখাস্ত দেন 17 অক্টোবর ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন এই রাত 12টার সময় ডাক দেন 12টার সময় ডাক দেন এই নারায়ণগঞ্জ ফতুল্লা ডাক দাও আল্লাহ তুমি কবুল করো মুমিনদের হাতগুলিকে কবুল করে রক্ষা করো ফিলিস্তিনকে কবুল করে রক্ষা করো হামাসকে সুরকান আল্লাহুম্মা আমিন আমার সাথে ওয়াদা দেন এই দুই ঘন্টা মেহনত করার পিছনে একটা ওয়াদা মোনাজাতের আগে ফিলিস্তিনের জন্য দোয়া করার আগে কেউ ময়দান ছাড়বেন না কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান এই হাত উঠাও মোনাজাতের আগে একটা যুবক যাবি না ভাই আমি তোর পাও তুলে ধরছি নামাহা